হয়ে গেল রাজ ও পরিমণির গায়ে হলুদ। 21 জানুয়ারি 2022 সন শুক্রবারে হয়ে গেল রাজ ও পরিমণির গায়ে হলুদ। শনিবার অর্থাৎ 22 জানুয়ারি তাদের বিয়ের অনুষ্ঠান হবে। বেশ ঘটা করে হয়ে গেল শরীফুল রাজ ও পরিমণির হলুদ সন্ধ্যা। শুক্রবার 21 জানুয়ারি দিনগত রাতে এই ঘরোয়া আয়োজন হয় আর বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে শনিবার অর্থাৎ 22 জানুয়ারি 2022 সনের রাতে। এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। পাঠকরা একটু গোলমালে পড়ে যেতে পারেন রাজ ও পরীর হলুদের খবরে, কারণ এরই মধ্যে নতুন বছরের সবচেয়ে বড় সারপ্রাইজটি এসেছে এই তারকা দম্পতির কাছ থেকে। গত 10 জানুয়ারি জানিয়েছেন 2021 সালের 17 অক্টোবর তারা বিয়ে করেছেন, এরই মধ্যে মা বাবা হতে চলেছেন তারা। এমন বিস্ময়কর জোড়া খবরের পর শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হলো রাজপরি দম্পতির গায়ে হলুদের ছবি, যে অনুষ্ঠানে যথারীতি এই দম্পতির মুরব্বী হিসেবে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজপরি পরিবারের নিকট স্বজনরা। গিয়াসউদ্দিন সেলিম, মনপুরা খ্যাত এই নির্মাতা, বলেন সত্যিকার অর্থে এতদিন যা হয়েছে সেখানে তো আসলে আনুষ্ঠানিকতার সুযোগ ছিল না, তো এখন সেই আনুষ্ঠানিকতা ঘরোয়াভাবে ওরা করছে। তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা সাক্ষাতের সুযোগ হয়নি, যেটা এখন হলো। গিয়াসউদ্দিন সেলিম আরও জানান, রাজপুরীর বাসাতেই 20 জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার 22 জানুয়ারি রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে। রাজপুরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াসউদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত সিনেমা গুণিনের শ্যুটিংয়ের সেটে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ